মিজানুর রহমান আজহারিকে চেনেন না এমন কোন ব্যক্তি হয়তো বা এই দেশে খুঁজে পাওয়া যাবে না তার জনপ্রিয়তার কথা সকলেই জানে এমনকি নাস্তিকরাও তিনি তার বিভিন্ন আলোচনায় তরুণদেরকে উদ্দেশ্য করে কথা বলেন তিনি এই দেশে তরুণদেরকে অন্ধকার জগৎ থেকে টেনে এনে আলোর সন্ধান দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি তার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে কুরান ও সুন্নার কথামালা তুলে ধরার প্রয়াস নেন জনপদ থেকে জনপদে সেটা কখনো আলোচনার মঞ্চে আবার কখনো ক্যামেরার সামনে তিনি স্বপ্ন দেখেন ইনসাফ আদল ও ইহসানের ভিত্তিতে এক উন্নত সমাজ কাঠামোর তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার চেষ্টা করেন বিশ্বাসের ছয় তাই তিনি তার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে কুরআন ও সুন্নার কথামালা তুলে ধরার চেষ্টা করেন এই বইটিতে বইটি প্রকাশ করতে পেরে মিজানুর রহমান আজহারি খুবই আনন্দিত দুই হাজার একুশ সালের বইমেলায় ম্যাসেজ বইটি দিয়ে নিজেকে বাংলা সাহিত্য দুনিয়ায় যুক্ত করতে পেরে তিনি খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত তিনি ক্ষুদ্র মানুষ হয়েও প্রতি মুহূর্তে নিত্য নতুন কিছু জানার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন লেখক হিসেবে মেসেজ বইটি মিজানুর রহমান আজহারির লেখা প্রথম বই উনি চেয়েছিলাম প্রচলিত তরুণ মননের মতো করেই শব্দ প্রয়োগ করে বিষয়বস্তু সহজে তুলে ধরার জন্য তা করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে যেসব ইংরেজি শব্দগুলো মানুষ বেশি ব্যবহার করে তা বইটিতে ব্যবহার করেছেন আমি নিশ্চিত বইটি পড়তে যত সময় নিক না কেন সেটা কারোরই খারাপ লাগবে না বরং আপনাকে এক একটি পৃষ্ঠা বইটি শেষ করতে টেনে ধরবে মিজানুর রহমান এর মেসেজ বই সম্পর্কিত তথ্যসমূহ বই এর নাম মেসেজ বইয়ের পূর্ণ নাম ম্যাসেজ আধুনিক মননে দিনের ছোঁয়া বই ক্যাটাগরি ইসলামী বই বইটির প্রধান বিষয় ইবাদত আত্মশুদ্ধি এবং অনুপ্রেরণা পৃষ্ঠা সংখ্যা দুইশো ছিয়ানব্বইটি লেখক মাওলানা মিজানুর রহমান আঝহারি প্রকাশ সাল দুই সালে প্রথম প্রকাশিত প্রকাশনী গার্ডিয়ান পাবলিকেশনস বইটির ধরন হার্ড কপি প্রাপ্তি স্থান রকমারি অনালাইন শপ সহ দেশের অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাবে দাম দুইশো পঁচাত্তর টাকা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যাসেঞ্জার হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ আলাই ওয়াসাল্লাম যিনি সত্তর বাণী পৌঁছে দিয়েছেন বিশ্বময় এবং আমাদেরকেও তার ম্যাসেজ পৌঁছে দিতে আহ্বান করে গেছেন আরও আর বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব ভিন্ন মাত্রায় ইসলামের বাণীকে সর্বময় প্রচারের প্রাসে রচনা করেছেন সময়ের সেরা মেসেজ বই মিজানুর রহমান আজহারির মতে আমাদের সমাজে তরুণদেরকে দিনের প্রতি বেশি আগ্রহী ও অনুগামী করা গেলে ইসলামের প্রচার ও প্রসার বৃদ্ধি পাবে আর এজন্যই তিনি তরুণদের উদ্দেশ্যই করে বলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের নিকট ইসলামের বাণী পৌঁছে দেন তরুণদের এক বড় অংশ পড়তে ভালোবাসে আরও আই কারণেই তিনি তরুণ সমাজের জন্য কলম ধরেছেন পাসওয়ার্ড বিউটিউব বিডি প্রিয় পাঠক লেখক অগণিত নির্ঘুম রাত অক্লান্ত পরিশ্রম দিনরাত গবেষণার ফলেই একটি বই রচনা সম্ভব হয় এরপরে বইটি পাঠক পর্যায়ে পৌঁছে দিতে প্রকাশনীকে অনুরূপভাবে সময় শ্রম ও অর্থ ব্যয় করতে হয় ঠিক তেমনি মিজানুর রহমানের সদ্য প্রকাশিত মেসেজ বইটিও এর ব্যতিক্রম নয় সম্মানিত পাঠক লেখক এবং প্রকাশনীর বিনা অনুমতিতে বইয়ের কপি বা পিডিএফ 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 তৈরি বিতরণ ও ও বই পাঠ সমিচন নয় বরং আইন বিরুদ্ধ তবে লেখক প্রকাশকের অনুমতি ও সম্মতিতে পিডিএফ ইবুক ব্যবহার বৈধ সুতরাং মিজানুর রহমান আজহারি রচিত মেসেজ বই এর পিডিএফ প্রক্তির জন্য পিডিএফ বই প্রত্যাশী পাঠকের জন্য অপেক্ষা ছাড়া আর বিকল্প কোনো উপায় নেই কেননা লেখক ইসলামের খেদমতে হাদিয়া স্বরূপ যে কোনো সময় তার মূল্যবান বই এর পিডিএফ কপি ফ্রি ডাউনলোড এর জন্য উন্মুক্ত করে দিতে পারেন তবে সকলের জন্য বিশেষ অনুরোধ আপনারা লাইব্রেরি থেকে বই সংগ্রহ করুন পৃথিবী এক মুসাফিরখানা আশা আসা যাওয়াই এর চরম বাস্তবতা এটি এমন একটি জায়গা যেখানে অনাবিল সুখ কখনোই সম্ভব নয় এখানে রয়েছে প্রচুর নিয়ামত তবে তা নিয়ম মেনে মানুষের কাছে পৌঁছে আছে স্বাধীনতা কিন্তু তা লাগাম ছাড়া নয় রবের এ দুনিয়ায় একটা নিয়মের মধ্য দিয়ে চলতে হয় নিজেকে ভাঙা গড়ার মধ্যে রাখতে হয় অসীম দুনিয়ার জন্য সর্বদা নিজেকে প্রস্তুত করতে হয় নিয়মের হেরফের হলেই শৃঙ্খলা ভেঙে পড়ে পৃথিবী বসবাস অযোগ্য হয়ে ওঠে একটি বাসযোগ্য বসুধা নির্মাণে ইসলাম সন্দেহাতীতভাবে প্রমাণিত শাশ্বত প্রেসক্রিপশন একই সাথে পরকালীন জীবনের চিরস্থায়ী সুখের একমাত্র গ্যারান্টি সেই প্রেসক্রিপশন তুলে ধরার প্রাসের নাম ম্যাসেজ আধুনিক মননে দিনের ছোঁয়া টোটাল বারোটি বার্তা পৌঁছে দিতে এই প্রয়াস আপনার প্রশ্ন থাকতে পারে মাত্র বারোটি বার্তার মাধ্যমে একটি বই কমপ্লিট না ভাই এটাকে শুধু একটা বারোটা বার্তা বললে ভুল হবে এই বারোটি বার্তা বা অনুচ্ছেদের মাধ্যমে আমাদের জীবনের প্রায় সবগুলো বিষয়ই উঠে এসেছে শুরু করা হয়েছে কোরআনের মাসুরা ফাতিহার প্রাসঙ্গিকতা নিয়ে তারপর আমাদের কর্মপদ্ধতির জীবন পরিচালনা সহ গুড প্যারেন্টিং সবগুলো বিষয় উঠে এসেছে বইটিতে বর্তমানে আমরা মুসলমানরা পাশ্চাত্যের ছয় ভেসে যাচ্ছি নিজেরা ভুলে যাচ্ছি নিজেদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি অথচ আমাদের পুরনো ইতিহাস কত সমৃদ্ধ কতটা প্রাণবন্ত তা নতুন করে স্মরণ করিয়ে দিতে বইটির উপাখ্যান দারুণ একটা বই